এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে সড়ক তেপ্রালান স্টেট পার্টি। তারা এডি আন্দোলনও চালিয়ে যাচ্ছে। এবারে এই দাবিতে 10 ডিসেম্বর খুমুলুং এ সমাবেশ করবে তারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মী সমর্থকরা অংশ নেবেন। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন টিএসপির সাধারণ সম্পাদক গুরুপদ দেববর্মা। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারেরও দাবি জানাবেন তাঁরা। বিকাল 12টার সময় আমরা টিটিএডিসি হেডকোয়ার্টার খুমুলুং যে আমরা টিপ্রালেন স্টেট পার্টির পক্ষ হয়ে আমরা আহ্বান করেছি যে আমাদের একমাত্র দাবি যে টিটিএডিসি 6 শিডিউলকে 5 শিডিউল করে টিপ্রালেন গঠন করা দাবি আমরা কেন্দ্র সরকারের এই জমায়েতের মাধ্যমে আমরা একটা জানন দিতে চাই। 10 ডিসেম্বর আইএনপিটি ডাকে রাজ্যের 3 জায়গায় জাতীয় সড়ক এবং রেল রোকো কর্মসূচি রয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।